একটা গরু দশ মন আছে। এটা কেমন দাম চাচ্ছেন? দাম চাইছি ভাই 3,30,000। 3,30,000 মাটার রেট কত? মাটার রেট হলো আপনার 300 নিচে হইতো না, যাই উপরে 300 উপরে। হ্যাঁ হ্যাঁ 300 উপরে, 300 নিচে হবে না। না 300 নিচে হবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর গরু ভাইরা। তো আশুলিয়া হাট, হযরতপুর হাট আর মানিকগঞ্জে আরিসা হাটে সব সময় আসেন? হাটি তিনটে হাটি আনগো, আশুলিয়া, হযরতপুর, আরিসা, এই তিন হাটি করি। দেখি আমরা সামনের দিকে যাই, ওনারা কি বলে আসেন। কাকা রাজা বলছে, বুঝছেন, ওগুলো শোনা যাবে না, ওগুলো শুনলে কাকারা 100 বছরের ভিতরে গরু কিনে আসবো না। তাই 650 করে গরু যেসব দাম কয়, কত বলছিল? ও যেটা বলছে ভাই ওটা বলাই যাবো না, ওইটা বললে আর বেচা কিনা নষ্ট। বেচা কিনা নষ্ট হবে। আচ্ছা যাক, যান সামনের দিকে দেখেন কি বলে। দর্শক, এই মুহূর্তে আমি আছি মানিকগঞ্জ আরিসা গরুর হাটে। দর্শক, এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা ভাই 2,65,000। 2,65,000 না? জি জি 2,65,000 দাম চাচ্ছে। কেমন হলে দিয়ে দিবেন আর কি? 2,30,000 হলে দেবো। বাটার রেট? বাটার রেট 2,30,000 হলে দিয়ে দিবে দর্শক, বাটার রেট। ওনার আসলে এখানে যতগুলাই গরু দেখতেছি সবগুলা একই সাইজেরই, 19-20, 18-20, এর বেশি কি হবে না। সবগুলো গরু 4,000, 6,000, 4,000, 6,000। এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা হলো আপনার 2,55,000 চাইতেছি। বাটার রেটটা বলেন। এটা বাটার রেট হলো 2,30,000 হলে বিক্রি হবো, 500 টাকা কম হইলে হইতো না। 2,30,000 হলে বিক্রি হবে। আর এটা, এটা কি সেমনি? সব এক, সব এক, ওই ওই সাইডের দুইটা গরু একটু কমা। এগুলো কি বাটার রেটটা একটু বলে দেন। 30 দাম চাই, 60-55, 30 হলে বিক্রি হবে না। 30 হলে বিক্রি হবে না। হ্যাঁ স্যার, এই সিদ্ধ হবে না। এ হাটে হাসিল কত? এটা হাসিল 800 টাকা। 800 টাকা। লাখে কত? লাখে, লাখে হলো আপনার এমনি 3,000। 3,000 টাকা। আর 800 টাকা কিসে? 800 টাকা ব্যাপারী কষাই। ও আচ্ছা আচ্ছা। আর কোরবানির গরুর হচ্ছে লাখে 3,000। 3,000।